বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি জেএনভির। তো যারা জওহর নবোদয় এক্সাম দিয়েছিলে, তোমাদের 30 এপ্রিল পরীক্ষা হয়েছিলো। ইতিমধ্যে তোমাদের 2 মাস কিন্তু হতে চলেছে, তো রেজাল্ট এখনও বেরোয়নি। অনেকদিন থেকে তোমরা ভাবছো যে কবে রেজাল্ট দেবে, কিন্তু দেখো তোমরা যদি জেএনভির ওয়েবসাইটে চলে এসো, আমি একদম জেএনভির ওয়েবসাইটে চলে এসেছি, এখানে কিন্তু তোমাদের একটা টেন্টেটিভ ডেট কিন্তু এক্সাম মানে তোমাদের রেজাল্ট বেরোনোর একটা টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে। আমি তোমাদের দেখাচ্ছি ওয়েবসাইটে, দেখো তোমরা ভালো করে দেখো, এটা পড়ে দেখো। এখানে দিয়েছে যে ক্লাস 6 জওহর নবোদয়, এখানে তোমাদের কিন্তু লিঙ্কটা এক্সাম তোমাদের রেজাল্ট পাবলিশ হলে, রেজাল্টটা পাবলিশ হয়ে গেলে কিন্তু এখানে লিঙ্কটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এই লিঙ্কটা এখনও যদি তোমরা ক্লিক করে থাকো, তাহলে কিন্তু দেখবে যে তোমাদের পেজটা ওপেন হবে না এখন, ঠিক আছে? এই মুহূর্তে যেহেতু তোমাদের এখনও রেজাল্টটা পাবলিশ হয়নি, তো তোমাদের এখানে দেখো পরিষ্কার করে লিখে দিয়েছে যে টেন্টেটিভ ডেট টু রিলিজ দি প্রভিশনাল। এটা কিন্তু টেন্টেটিভ ডেট, হ্যাঁ, একদম 10 তারিখ যে ডেটটা তোমাদের দিয়েছে, 10ই জুলাই যেটা তোমাদের ডেট দিয়েছে, এখানে দেখতে পাচ্ছ, দেখো এখানে দিয়েছে 10ই জুলাই। তো এই ডেটটা কিন্তু বলছে টেন্টেটিভ ডেট, ঠিক আছে? টেন্টেটিভ ডেট টু রিলিজ দি প্রভিশনাল সিলেক্ট লিস্ট অফ ক্যান্ডিডেটস ফর দি অ্যাডমিশন টু ক্লাস 6 ইন JNVS থ্রো JNVST 2022 ইজ 10th জুলাই 2022। দেখো কিন্তু 10th জুলাই 2022-এ 10ই জুলাই, তাহলে কিন্তু তোমাদের এক্সাম পাবলিশড হওয়ার ডেট কিন্তু মোটামুটি যেটা আমাদের এক্সপেক্ট করা যাচ্ছে যে 10ই জুলাই কিন্তু তোমাদের রেজাল্ট দিয়ে দেবে। তো অনেকেই কনফিউজ যে কবে রেজাল্ট দেবে, অনেকে কনফিউজ ছিল, তো আমার মনে হয় এই ভিডিওটা দেখে তোমাদের অনেকে কনফার্ম হয়ে যাবে। তো আশা করছি তোমাদের ভিডিওতে এই ভিডিওটি তো দেখলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের 10ই জুলাই যেটা পাবলিশ দিয়েছে, ডেটটা দিয়েছে, এই ডেটে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোনোর সম্ভাবনা খুব বেশি। তো তোমরা ওয়েট করো, 10 তারিখ যদি রেজাল্ট পাবলিশ হয়ে থাকে, তোমাদের আমি ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো এবং তোমাদের লিঙ্কও প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা খুব সহজেই তো তোমরা রেজাল্ট তোমার নিজেদের রেজাল্ট দেখতে পাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে বা ভিডিও থেকে উপকৃত হয়ে থাকো কোনোরকমভাবে, একটি লাইক করতে পারো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।